নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রাস্টি স্ক্যান নিয়ে আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন রোগের সম্বন্ধে এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে ভিডিও আপডেট পাবেন। হাইড্রাস্টি স্ক্যান এমন একটা ওষুধ মেইনলি আমরা লিখি বা দেওয়া হয় পেটের রোগের ক্ষেত্রে। এই রোগী খানিকটা ইমাসিয়েটেড হয়, মানে শীতন খায় এবং তার সবসময় যেন নাক দিয়ে জল পড়তে থাকে বা অল্পেতেই ঠান্ডা লেগে যায় এবং তার গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্ট থাকে, মানে তার পেটে একটা বেলচিং ভাব, ফুটফুট করছে, গলা জ্বালা বুক জ্বালা করছে, কনস্ট্যান্ট একটা মনে হচ্ছে যেন বাথরুম গেলে ভালো হতো বা বাথরুমটা হয়ে গেলে শরীর ঝরঝরে হতো, খিদে মন্দা, অস্বস্তি বোধ করা এবং পেটটা টাইট হয়ে থাকা, গণেশ ঠাকুরের মতো শক্ত হয়ে থাকা, একবার খেলে আর দ্বিতীয়বার খাবার আগ্রহ থাকে না বা খাবারের প্রতি অনাসক্তি বা অনিচ্ছা দেখা যায়, এক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রাস্টিস চিন্তা করতে পারি। যারা নার্সিং মাদার, তাদের যদি মুখের ঘা কোনো কারণে সারছে না, কারণ তারা যেহেতু ল্যাকটেটিং মাদার, বাচ্চাকে মাম দিচ্ছে, বাচ্চা তার মায়ের দুধ থেকে পরিপুষ্ট হচ্ছে, যদি মা যদি ম্যালনিউট্রিটেড হয়, মা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে এবং সেক্ষেত্রে তার যদি জীবের ঘা সারছে না, সেক্ষেত্রে তাকে যেমন খাওয়া দাওয়া করতে হবে, তার সাথে আমরা হাইড্রাস্টি স্ক্যান নিলে ভালো কাজ পাবো। আবার দেখা যায় যে মেয়েদের যদি লিকুইরিয়া হচ্ছে এবং সাদা সাপ যেটা হচ্ছে সেটা যদি স্টিকি, থকথকে ভাব এবং ওপরে যেন চিটিয়ে থাকছে শরীরের জায়গার এবং বাথরুম ফিরতে গেলে তার একটা ইরিটেশন থাকছে, ক্লান্তি পেয়ে বসছে, পায়ের গোছে ব্যথা, দিনের দিন শীর্ণকায় হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু হাইড্রাস্টি স্ক্যান খুব ভালো কাজ করে। আরেকটা কি বলতে পারি, হাইড্রাস্টি স্ক্যান যদি দেখা যায় যে সব সময় নাক দিয়ে জল পড়া, পেটের একটা অস্বস্তি তার থেকে যাওয়া, হজম ঠিক মতো না হওয়া, নার্সিং মাদারদের জীবের ঘা তাড়াতাড়ি না সারা বা অনেক দিন ধরে লিঙ্গার করা, সাদা সাবে ভোগা এবং সেটা সারতে না চাওয়া বা অনেক দিন ধরে রয়ে গেলেও সেটা কোনো ট্রিটমেন্টেই সারছে না, আমরা হাইড্রাস্টিস ম্যাক্সিমাম ক্ষেত্রে পেটের রোগের চিন্তা করি কিন্তু লিকুইরিয়া বা সাদা সাবের জন্য চিন্তা করি না। কিন্তু আমরা যদি কেস টেকিং করে সিমটম সিমিলারিটি দেখে হাইড্রাস্টিস যদি ডায়াগনোসিস করি, কিন্তু সেরে যেতে বাধ্য। কাজেই দেখা যাচ্ছে যে এটা এমন একটা ওষুধ পেটের ক্ষেত্রেও যেমন কাজ করে, জীবের খায়েতেও যেমন কাজ করে, সাদা সাবের ক্ষেত্র এ মহৌষধি হিসাবে কাজ দেয়। তবে কখনোই নিজের রোগের লক্ষণ এবং ওষুধের নাম জেনে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন, ভালো থাকবেন। তবে যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।